তোমরা আমার আন্তরিক শুভেচ্ছা দিও, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদ আছো। আমি পার্টি মিশে যাওয়ার আগে তোমাদের আমার পরিচয়টা দিয়ে নেই। আমি শ্যামল কুমার সানা, গান্ধী ইউনি মাধ্যমিক বিদ্যালয় পায়রা সন্ধ্যা। আমি আজকে তোমাদের নবম দারুণ চিনি পার্টি ওয়ের দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব পৃথিবী নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা মহাকাশ ও মহাবিশ্ব কি জেনে নিই। আমাদের তারপরে আস্তে আস্তে আমি বিভিন্ন জ্যোতিষ্কগুলো নিয়ে আলোচনা করব। আমাদের চারিদিকে রয়েছে অসীম আকাশ, এই আকাশের পুরো শেষ নাই, আদি অন্তহীন এই আকাশকে বলা হয় মহাকাশ। মহাকাশে রয়েছে অজস্র গ্রহ নক্ষত্র, ধূমকেতু, পালসার, কৃষ্ণবাম ইত্যাদি সব কিছু নিয়েই হচ্ছে এই মহাবিশ্ব গঠিত। তারপরে আমি এক একে জ্যোতিষ্ক বিভিন্ন জ্যোতিষ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে নক্ষত্র নিয়ে আলোচনা করব। যেসব জ্যোতিষের নিজস্ব আলো আছে তাদেরকে হচ্ছে নক্ষত্র বলে। খালি চোখে আমরা সাধারণত কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই, আর দুর্ভিক্ষণ যন্ত্রের সাহায্য কিছু নক্ষত্র দেখা যায়। এই নক্ষত্রগুলো হলো জ্বলন্ত গ্যাসপিঞ্জ, হাইড্রোজেন এবং হিলিয়াম। এই দুটো গ্যাসের সমন্বয়ে গঠিত, হাইড্রোজেন ও এবং হিলিয়াম। এই দুই গ্যাসের সমন্বয়ে আছে এইটা তৈরি। এটা অতি উচ্চ তাপমাত্রা, 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরা জ্বলছে। অত্যধিক তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় এরা জ্বলছে। তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রাত্রিতে যদি আকাশের দিকে তাকাও তাহলে মিটমিট করে যেগুলো জ্বলছে এগুলো সবই কিন্তু নক্ষত্র। এই নক্ষত্রগুলো রাত্রিবেলা যদি আমরা দেখি তাহলে মনে হয় যেন একই সমতলে অবস্থান করছে, একই সমতলে অবস্থান করছে। এরা কিন্তু আসলে এরা একে অন্যের সঙ্গে অনেক দূরত্বে অবস্থান করে। পৃথিবী ও নক্ষত্রদের মধ্যে এবং নক্ষত্রদের পরস্পরের মধ্যে এত দূরত্ব যে কিলোমিটারে এর প্রকাশ করা সম্ভব নয়। দেখেন সামান্ত আলোকবর্ষের সাথে এটা প্রকাশ করা হয়, আলোকবর্ষের একক দূরে এটি প্রকাশ করা হয়। আমরা জানি যে আলোর গতি হচ্ছে প্রতি মিনিটে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এই হিসাবে এক বছরে যে পথ অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। তার জন্য বুঝতে পারছো যে এক মিনিটে যাচ্ছে 3 লক্ষ কিলোমিটার। তাহলে এই হিসাবে এক বছরে যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি যে 60 গুণ 60 অর্থাৎ 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা। এই 3600 সেকেন্ডে যাচ্ছে কতবার, ও 3 লক্ষ দ্বিগুণ হবে। আবার 24 ঘন্টায় একদিন, ওদের 24 দ্বিগুণ করি তাহলে একদিনই বেরোবে, ওইভাবে 365 দিনই যা বেরোবে। এটা করে সাধারণত মানে ডিজিটে যেটা সম্ভব নয়, তাই আলোকবর্ষের মাধ্যমে এটা প্রকাশ করা হয়। সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। তাহলে এই হিসাবে আমরা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত আমরা বের করতে পারি। কিন্তু আমি তোমাদের এটা একটু দেখাচ্ছি যে কীভাবে বের করা যায়। তাহলে 8 মিনিট 19 সেকেন্ড, 8 মিনিট 19 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট, 648 সেকেন্ড যোগ 19 সেকেন্ড, তাহলে 499 সেকেন্ড। এই 499 সেকেন্ডে তাহলে কত কত দূরত্ব অতিক্রম করে সেটি যদি বের করতে পারি, তাহলে আমরা মানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বের করতে পারব। তাহলে আমরা জানি যে আলোর গতি আছে 1 সেকেন্ডে 3 লক্ষ পথ অতিক্রম করে। 3 লক্ষ যদি গুণ করি
আমি সাধারণত 3 দিন গুণ করি তারপরে সাড়ে 3 গুণ হয়ে যাব সাথে লিনিয়ার নম্বর করতে আচ্ছা 80 আর এই তাতে 99 না 400 তো 99 তাতে 99 তাই 400 99 আছে 3 গুণ করতে হবে তার 3 নং 27 3 নং 27 28 29 আর 3 4 12 13 14 আর এরপরে 60 গুণ কুচি দাও তাহলে দেখা যাচ্ছে যে 14 কোটি 97 লক্ষ প্রায় 15 কোটি কিলোমিটার দূরে তাহলে আমরা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বলো 15 কোটি কিলোমিটার এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি তাই না এই আমরা কিন্তু কি এখানে আলোর গতি দিয়ে আমরা কিন্তু এর দূরত্ব নির্ণয় করতে পারছি আবার এখানে সূর্যের কাছাকাছি একটা নক্ষত্র আছে আমাদের এই যে নক্ষত্র এই সূর্যের কাছাকাছি নক্ষত্রের নাম আছে পুরোদিমা সেন্টরই পুরোদিমা সেন্টরই কাছাকাছি যে নক্ষত্রটা আছে তার নাম আছে পূর্বদিমা সেন্টরই এরপরে আমি নক্ষত্র মণ্ডলী নিয়ে আলোচনা করব নক্ষত্র মণ্ডলী মহাকাশে অসংখ্য নক্ষত্র রয়েছে এই নক্ষত্রগুলো অনেক সময় জোট বেঁধে থাকে এই জোট বেঁধে যে দিয়ে পড়ে তাকে হচ্ছে নক্ষত্র মণ্ডলী বলে মানে নক্ষত্রদের একটা অনেক সঙ্গে একসাথে জোট বেঁধে থাকে এই জোট বাঁধাটাকে হচ্ছে নক্ষত্র মণ্ডলী বলে মানে প্রাচীনকালে জ্যোতির্বিজ্ঞান এদেরকে হচ্ছে একটা কাল্পনিক লেখা দিয়ে কল্পনা করেছে তাই এদেরকে মানে এদের বিভিন্ন নামকরণ করেছে এর দেখতে অনেকটা ভল্লুকের মতো অথবা শিকারীর মতো দেখতে এদের নাম এদের মধ্যে রয়েছে মানে সপ্তর্ষি মণ্ডল লঘু সপ্তর্ষি কৃষ্ণবামন তারপর কৃষ্ণগহ্বর বিরাটকপুর এগুলো সবই আছে নক্ষত্রের মধ্যে মণ্ডলীর উদাহরণ এরপরে আছে আমাদের পরের জ্যোতিষ্কটা হচ্ছে গ্যালাক্সি গ্যালাক্সি মহাকাশে গ্রহ নক্ষত্র দূরকণা ধূমকেতু ইত্যাদি বাষ্পপুণ্ডের এক বিশাল সমাবেশকে বলে আছে গ্যালাক্সি মহাকাশে আছে প্রায় 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে এই গ্যালাক্সিগুলো বিভিন্ন আকৃতির হয়ে থাকে কোনটা সর্পিলাকার কোনটা চুম্বকীয় সর্পিলাকার গ্যালাক্সিগুলো আছে বৃহৎ আকৃতির আর উহিতাকার গ্যালাক্সিগুলো উজ্জ্বল আকৃতির আর এই গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কিন্তু ছায়াপথ বলে একটা গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলা হয় এরপরে আছে নীহারিকা আমি কিন্তু একটা আগে আগে প্রত্যেকটা জ্যোতিষকে আলোচনা করছি নীহারিকা মহাকাশের স্বল্প আলোকিত তারকার আস্তরণকে হচ্ছে নীহারিকা বলে নীহারিকা আকৃতি হচ্ছে বিচিত্র ধরনের এরা গ্যাসীয় পদার্থের এরা দেহ পরিপূর্ণ এই জন্য একে গ্যাসীয় নীহারিকা বলে নীহারিকাগুলো একে একটা এক একটি নীহারিকার মধ্যে ব্যাপক দূরত্বে অবস্থান করে এদের মধ্যে কোটি কোটি নক্ষত্র রয়েছে পৃথিবী থেকে নীহারিকা প্রায় 100 কোটি 100 কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত তাহলে এত দূরে অবস্থিত বলে এখানে যে সমস্ত নক্ষত্রগুলো আছে সেগুলো কিন্তু ঠিক মতো আমরা দেখতে পাই না বা বুঝতে শনাক্ত করতে পারি না এক একটা গ্রহ ইসে যে নীহারিকা যতগুলো মানে নক্ষত্র আছে এই নক্ষত্রগুলো আমরা ঠিক মতো শনাক্ত করতে পারি না এরপরে হচ্ছে ছায়াপথ আমি একটু আগে বলেছি যে যে গ্যালাক্সি ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলে বা আকাশগঙ্গা বলা হয় এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা শীতকালে যদি আকাশের দিকে তাকাও তাহলে দেখা যাবে যে মানে লম্বা দীর্ঘ দীপ্তি উজ্জ্বল একটা দীর্ঘ পথের মতো দেখা যায় এটা মনে হয় যেন একটা আকাশগঙ্গা এটাকে যদি বিজ্ঞান আকাশগঙ্গা হিসাবে আখ্যায়িত করেছে এরপরে আছে উল্কা উল্কাটা যেমন অনেক সময় দেখা যায় যে
মানে মহাকাশ থেকে কিছু নক্ষত্র ছুটি যাচ্ছে অথবা নিচে পড়ে নিচের দিকে ছুটি আসছে, এই যে এই এই যে ঘটনাকে বলা হয় নক্ষত্র পতন বা নক্ষত্র প্রসার। এটা এটা আসলে কিছু নক্ষত্র নয়, এগুলিকে বলা হয় উল্কা। মহাকাশে অসংখ্য অজস্র জলপিণ্ড ভেসে বেড়ায়, এই জলপিণ্ডগুলো পৃথিবীর অভিকর্ষ শক্তির বলে প্রচণ্ড বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এবং বায়ুমণ্ডলে প্রবেশ করার পরে বায়ুর সঙ্গে সংঘর্ষ লেগে ইহা জ্বলতে থাকে, এগুলো হচ্ছে উল্কা। এরপরে আছে ধূমকেতু। মহাকাশে মাঝে মাঝে এক প্রকার মানে বিশেষ ধরনের এক প্রকার ইয়ে মানে জ্যোতিষীর আবির্ভাব হয়, এই জ্যোতিষীগুলোর মাথা আছে এবং লেজ দেখা যায়, একে হচ্ছে ধূমকেতু বলে। ধূমকেতু এরা সাধারণত মানে এডমন্ড হ্যালি সর্বপ্রথম কিন্তু এই ধূমকেতু আবিষ্কার করে, তাই এই হ্যালির নাম অনুসারে এই ধূমকেতুর নাম হয়েছে হ্যালি ধূমকেতু। এরা সাধারণত 76 বছর পরে একবার এই ধূমকেতুকে দেখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে জ্যোতিষগুলো নিয়ে আলোচনা করলাম, প্রথমে আমি মহাকাশ মহাবিশ্ব, তারপরে নক্ষত্র নক্ষত্রমণ্ডলী গ্যালাক্সি নীহারিকা ছায়াপথ উল্কা এবং ধূমকেতু। আমাদের আশা করি তোমাদেরকে ধন্যবাদ জানাই, আমি আমার এখানে ইয়ে শেষ করছি, পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি সৌরজগৎ নিয়ে আলোচনা